গুড মর্নিং, সবাই ভালো আছেন তো? আমি কিন্তু ভালোই আছি আজকে। আর কালকে ব্লগ দিতে পারিনি, কারণ আমার পরশুদিনের ব্লগটা গেছিল রাত্রির বেলায়। আর পরশুদিনের ব্লগটা আপলোড করার পর কালকে আর কিছুই সেরকম করে উঠতে পারলাম না, কিছুই দিতে পারলাম না, মানে সারাটা দিন এটা ওটা করে কেটে গেল। তারপরে আমি রাত্রেবেলায় রিয়েলাইজ করলাম, এ বাবা, আজকে তো কোনো ব্লগ ফ্লগ কিছু দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে আমাদের একটা ভালো খবর হচ্ছে, আমাদের সমস্ত কাজের দিদিরা তারা আবার আজকে থেকে কাজে জয়েন করেছে। তো সুতরাং আলপনাদির উপর প্রেশারটা অনেকটাই কমে গেছে, আমাদের বাকিদেরও প্রেশারটা অনেকটা কমে গেছে। এখন আলপনাদি একদম 11টার সময় রান্নাঘরে ঢুকে গেছে, ফলত আজকে অন্যান্য দিকে যে আলপনাদির কাজ টাজগুলো যেগুলো থাকে, যার ফলে রান্না করতে অনেক সময় একটু অসুবিধে হতো, জন্য আমাকে দোতলায় অনেক সময় রান্নাগুলো নিয়ে আসতাম আমি। তো সেটা আর নেই, এখন আলপনাদি মোটামুটি সুন্দরভাবে স্মুথলি নিজের রান্নাটুকু করে নিতে পারবে সময় মতোই। আর আজকে হচ্ছে ভীষণ ভালো দিন, ভীষণ ভালো দিন, সেই জন্যই আমার ইচ্ছা হচ্ছে আজকের ব্লগটাকে আমি আজকেই দেব। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সংক্রান্তি এবং শেষ সোমবার, আজকে অঘোর চতুর্দশী বলে সম্ভবত, মার কাছে যেটুকু শুনলাম অঘোর চতুর্দশী বলে। খুবই ভালো দিন, খুবই ভালো তিথি, এবং আমাদের আশপাশে প্রচুর বাড়িতে মনসা পুজো হচ্ছে। আমরা সেরকমভাবে মনসা পুজো করি না, কিন্তু প্রচুর মানুষ মনসা পুজো করেন এবং তারা নিজেদের মতো করে পুজো করছেন, মূর্তি পূজাই করছে। আর আমাদের বাড়ির ঠিক পাশে, আমার ফ্ল্যাটের ঠিক পাশে একটা শিব মন্দির আছে। তো শিব মন্দিরে সকাল থেকে ঘন্টার ধ্বনিতেই আমাদের আজকে ঘুম ভেঙেছে, মানে সকাল থেকে প্রচুর মানুষ পুজো দিচ্ছে, একটা খুব সুন্দর পবিত্র সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে বেড়াচ্ছে, মানে ওখানে সব ধূপদানি টুপদানিতে সব ধূপ টুপ দিচ্ছে। তো দিনটা আজকে খুব সুন্দরভাবে শুরু হয়েছে, এরকম একটা মন্দিরের পবিত্রতা, একটা গন্ধ, সেসব মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের দিনটা খুব খুব ভালোভাবে শুরু হয়েছে। তো এখন একটু আগে সবজিওয়ালা এসেছিল, তো সবজিওয়ালার কাছ থেকে আজকে আমি একটুখানি ইয়ে নিয়েছি, ওনার কি শাপলা আমার বাড়িতে, মানে এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি খুব একটা শাপলা খেতে ভালোবাসেন না, কিন্তু আমার শাপলা খেতে ভালো লাগে, দিনহাটায় আমার মা শাপলা করতে। তো আজকে অনেকদিন পর শাপলা হলো, মানে কেনা হলো, তো আলপনাদিকে বললাম একটু আমার জন্য করে দিও, শুধু আমার জন্যই শাপলা ভাজা হবে। তো চলুন তাহলে দেখা যাক রান্নাঘরে কী হচ্ছে। তাহলে আজকে আমাদের রান্না বান্না হচ্ছে এই যে পাবদা মাছ হচ্ছে, ও বাবা, পাবদা মাছ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শশার তরকারি, এটা হচ্ছে ডাল, আবারও তো এই অবধি হয়েছে, এরপরে আর কি হবে, মোচা হবে, এরপরে মোচা হবে, ঠিক আছে, খুব একটা বেশি দেরিও হয়নি আজকে, হয়ে যাবে। আচ্ছা, যদি কি বলে তোমার ওটার নাম কি, উপরে আর মা আজকে রান্না নিয়ে যাওয়ার দরকার নেই, বলো, আজকে আর দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে শাপলা, জাস্ট সিম্পল ভাজা, না কালো সর্ষে না সাদা সর্ষে, কি ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছো, রেসিপি দেখাও। আলপনাদি এখন পাগলা 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 যাবে, পাগলিয়ে যাবে পুরোপুরি, কারণ এখন আলপনাদি প্রচন্ড ছাপ। এখন ওই যে কি শাপলা তরকারিটা, মানে শাপলা ভাজাটা কি হয়ে গেছে, এখন আলপনাদি
হচ্ছে হচ্ছে পাবদা মাছ, আর এদিকে করবে হচ্ছে মোচা, তাই তো? এখন আর রাধুনা দিকে বিরক্ত করা যাবে না, এগুলো খুব সাধারণ বাড়ির সাধারণ রান্না, এগুলো দেখানোর কিছুই নেই। হ্যাঁ, চিরকালই আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে রাধুনাদি রান্না, একটু দেওয়ানি মারতে আমার খুব ভালো লাগে। রাধুনাদি দেবে, আমি একটু নাড়াবো, তারপর বেশ ক্রেডিট হবে, ব্যাপারটা আমি করেছি, আমার একটু বেশ ভালোই লাগে এগুলো করতে। ওই পরের ধনে পদ্মারি বলে না ওই আর কি। হ্যাঁ, এই যে যাই হোক, না রান্নাটা আলপনা দিদি, আমি একটুখানি খুন্তি নাড়াচ্ছি, ওটাও কাজ। ওটাও কাজ আর যাই হোক, এখন আলপনা দিদি এখানে কি করবে, এখানে মোচাটা করবে, এখানে মোচা করবে। না আলপনা দিদি আর ডিস্টার্ব করা যাবে না, এইটুকু রান্না করে দেখুন পাশাপাশি দাঁড়িয়ে আমরা করতে পারি না, লুন লাগবে, ওর এখন হলুদ লাগবে। হ্যাঁ, রান্নাঘরটা ছোট, তো যাই হোক, তবু এভাবেই চলছে, এর থেকেও ছোট রান্নাঘরে লোকে কতদিন চালায়, চলে। আসল কথাটা হচ্ছে মন মানসিকতাটাই আসল, একসঙ্গে থাকার ইচ্ছাটাই আসল। এই যে এখন হচ্ছে পটল ভাজা। বাড়ির এত পাশে একটা মন্দির, কিন্তু আমি এত লোক আসছে যেহেতু বেরোনোর সাহসই করে উঠতে পারলাম না, মানে যেতেই পারলাম না ভয়ের চোটে, কিন্তু এত ইচ্ছা ছিল যে একদম মানে এক লাভ দিলে একটা মন্দিরে পৌঁছে যাওয়া যায়। তো লোকে কত কি করে ভগবানের উদ্দেশ্যে, নিজেদের মনস্কামনা পূর্ণ উদ্দেশ্যে উপোস টুপোস করে, সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত শাড়ি টাড়ি পরে শিবের মাথায় জল ঢালতে এসেছে। আমি তো সব কিছুই করি না, আমার উপোস করে পুজো করলে মনে হয় কখন খাবো কখন খাবো, সেই জন্য আমি কোনোদিনও উপোস টুপোস করতে পারি না। হ্যাঁ, আমার বেশ খেয়ে দেয়ে নিয়ে তারপর পুজো করলে আমার আসলে মনের ভক্তিটাই তো আসল, আমার না একদম মানে মন দিতে পারি না, আমার মনে হয় কখন পুজোটা শেষ হবে, ইস এখনও কেন শেষ হচ্ছে না, কখন খাবো। আর সারা জীবন ধরে আমার শাশুড়ি আর আমার মাকে তো চোখের সামনে ঘুরঘুর করতে দেখছি, যে দুই উপোস পাবলিক সারা জীবন ধরে খালি উপোস করে গেছে, তারপর তাদের সংসারের জন্য ঘন্টা কতদূর কি হয়েছে জানা নেই, নিজেদের শরীরটা গেছে পাত হয়ে। আর আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, পুরো ফ্যামিলি আমরা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমাদের ঠাকুরের অত বিধি নিষেধ নেই যে তাদের উপোস টুপোস করে পুজো করতে হবে, বরং ঠাকুর এইসব উপোস মানে কুসংস্কারগুলোকে খুব অপছন্দই করতেন। তো আমি বেশ ওই রকম একটি মানসিকতা যে ঠাকুর তুমিও খাও আমিও খাই, আগে আমি খাই তারপর তুমি খাও, সেরকমভাবে ওরকম আমি খুব মানে স্থিরভাবে বিশ্বাস করি। এতে ঠাকুর একটুও রাগটাগ করে না, ঠাকুর মানে জরুরতমন্দকে সাহায্য না করলে রাগ করে, গরিব মানুষের সাথে মিসবিহেভ করলে রাগ করে, এগুলো করলে ঠাকুর রাগ করে। ঠাকুরের ওই একটুখানি আগে খেয়ে নিলাম, ওতে ঠাকুরের বিশেষ কিছু যায় আসে না, ঠাকুরের উপর ভক্তিটা মানে থাকলেই হলো, এবং সেটা আমার যথেষ্ট পরিমাণে আছে। আমি যথেষ্টভাবে বিশ্বাস করি যে ঈশ্বর বলে একজন কিছু অন্তত কিছু একটা কিছু অন্তত আছে, যিনি আমাদের উপর থেকে দেখছেন, এবং তার প্রতি একটা সময় পর গিয়ে আমাদের তাদের জবাবদিহি করতে হবে, এবং তার জন্য মানে সেটার মাপকাঠি ওই উপোস করে পুজো করা হতে পারে না। সত্যি কথা হচ্ছে এটাই, উপোস করে না কী কাজ করছি, মানুষজনের কত সাহায্য করছি, আলটিমেটলি মাপকাঠি হচ্ছে এটাই। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে দিলাম, জ্ঞান 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 জ্ঞান, যাই হোক অনেক জ্ঞানের কথা বলে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে কালকে একবার একটু বেরিয়েছিলাম, বেরোবো না করেও কালকে একটু বেরোতে হয়েছিল সন্ধেবেলাতে। কোথায় গিয়েছিলাম দেখে নিন, আজ অনেক দিন পরে বেরোচ্ছি, কারণ আজকে আমার শাশুড়ি মাকে ডায়ালিসিস করতে দেওয়া হয়েছে, এখন আমরা নিতে যাচ্ছি, আমার হাজবেন্ড ফোন করছেন, চলুন। কথা শোনা যাচ্ছে কি এই মুহূর্তে নার্সিংহোমে এসেছে, যে শাশুড়ি মার জন্য আর কি, শাশুড়ি মার এখন ডায়ালিসিস হবে, তো ডায়ালিসিস হচ্ছে অ্যাকচুয়ালি, হওয়ার পরে ওনাকে নিয়ে যেতে হবে সেই জন্য আর কি। তো এখন মোটামুটি এক ঘন্টা খানেকের ধাক্কা, খুব কম করে হলেও। আচ্ছা, আমার গলাটা শোনা যাচ্ছে, আমার মনে হচ্ছে না যাচ্ছে, তো যাই হোক এখন মাস্কও খুলতে পারছি না নার্সিংহোমে, তো দেখাচ্ছি নার্সিংহোমের চতুর্দিকটা। এখন এই মুহূর্তে নার্সিংহোমের
জাস্ট চত্বরের বাইরে বেরিয়ে এলাম। এই যে দেখুন পেছনে গাছগুলোকে কি সুন্দর লাগছে। এখন বাজে রাত্রি 9:30। তো রাত্রি 9:30 সময়ে এখন নার্সিংহোমের বাইরে আমার হাজবেন্ড গেছেন ভেতরে। একসঙ্গে ডায়ালিসিস সেন্টারে দুজনকে ঢুকতে দেয় না, তো আমি এমার্জেন্সিতে অপেক্ষা করছি এখন। তো দেখা যাক, নার্সিংহোমটা খুব সুন্দর একটু খোলামেলা জায়গায়, আর ঠিক তার লাগোয়া একটা শপিং মল আছে যেটা এখন ভূতের বাড়ি। খুব স্বাভাবিকভাবে এখন সেটা ভূতের বাড়ি। নার্সিংহোমটা আমার খুব প্রিয় কারণ এখানে প্রচুর গাছপালা আছে। দেখুন খুব সুন্দরভাবে এটাকে গাছপালা, সুপার স্পেশালিটি নার্সিংহোমের বাইরেগুলো সাধারণত খুব ভালো থাকে, খুব ভালো হয়। জানেন কি একটা কথা বলি, পাশে যে লাগোয়া যে সুইমিং পুল, সরি পাশে যে শপিং মলটা আছে, আমার একটু কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সেখানে একটা সিনেমা হল আছে। সিনেমা হলে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা অনেকেই বলেছেন, অনেকে বলেন যে এখানে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটি খেয়াল করা গেছে। যাই হোক, সবই শোনা কথা, জানি না হতেই পারে। ভাই গাছটার পাতাটা তো ভীষণ সুন্দর, দেখুন পাতাটা কি সুন্দর। পাতাটা দিনের বেলায় আসলে ভালো হতো, এখন আর রাত্রেবেলায়। আমার নন্দাই ছিলেন একদিন, আমার নন্দায়ের হাজবেন্ড মিলে আমার শাশুড়িমাকে ডায়ালিসিস করতে নিয়ে আসতেন সপ্তাহে 2 দিন। তাকে এখন ডায়ালিসিস করতেই হবে। এখন এভাবেই চলবে যতদিন উনি থাকবেন। তবে ডায়ালিসিস করে অনেক মানুষ অনেক বছর পর্যন্ত ভালো থাকেন, এটা কোনো অসুবিধা নাই। তো এই অন্ধকার জায়গায় ছোট যদি থাকতাম তাহলে কী হতো বলুন তো? ছোট থাকলে খুব ভয় ভয় পেতাম যে বাবা অন্ধকার হয়ে গেছে। এবার এখন বড় হয়ে গিয়েছি, বড় হয়ে গিয়ে এখন সেরকম ভয় কোনো ফিলিং নেই। অন্ধকারটা একটা অন্যরকমের সৌন্দর্য দেয়, অন্যরকমের একটা অনুভূতি দেয়। আর ভাবছিলাম বেরোবো, লকডাউনে বেরোতেই পারছিলাম না, বেরোলাম। কোথায় বেরোলাম? নার্সিংহোমে। যাই হোক, মেয়েকে নিয়ে আসিনি খুব স্বাভাবিকভাবেই, বাজার যাবো যাবো করছিলাম কিন্তু আর হয়ে উঠলো না। ঠিক আছে, ওকে। আজকে আর ব্লগ বড় করব না, ইতিমধ্যেই বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো যদি আমার চ্যানেল ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে টিপে অল অপশন ক্লিক করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অতি অবশ্যই কমেন্ট করুন। আমার পরিবারের সকল সদস্যদের জানাই অঘর চতুর্দশী এবং মনসা পুজোর অনেক 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 শুভকামনা। আপনাদের সকল সৎ মনস্কামনা পূর্ণ হোক, কারোর জীবনে কোনো রকম যেন দুর্ভাগ্য না আসে, কাউকে যেন এইটা না বলতে হয় আমার দুর্ভাগ্যবশত এটা আমার সাথে ঘটে গেছে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। বাই বাই।